ফ্রেন্ডস, এখন এখানে ড্রোনটি উড়িয়ে ড্রোনের একটি ভিউ নিব যে কেমন দেখা যাচ্ছে রমনা পার্কটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম রমনা পার্কে। আজকে বিশ্বনবরের দিন আর আজকে মূলত ক্লাস ছুটি এবং অন্যান্য কাজ থেকে বিরতি নিয়ে আজকে মূলত এখানে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম, মানুষ ছুটি পেয়ে এখানে চলে আসছে, আমরা চলে আসলাম। দেখি আসলে আপনাদেরকে এখানে কী দেখানো যায়। ওকে ফ্রেন্ডস, আর কথা না বেরিয়ে চলুন। এই যে আমার বন্ধু তাশরিফ, হাই, কেমন লাগছে? অনেক সুন্দর লাগতেছে। এখানে পরিবেশটা এখনো তার প্রকৃতির রূপ হারায়নি। খুব সুন্দর শীত চলতেছে, কিন্তু এই যে রুক্ষতা, শীতের যে রুক্ষতা এটা ধরেনি। এখানে প্রকৃতি মিলেমিশে আছে, সাথে লেক লেক, হ্যাঁ, অনেক কাপড় সব মিলে আর কি অনেক সুন্দর। কখন বললো আমার বন্ধু যে প্রকৃতি তার রূপ হারায়নি? আসলে এখানকার প্রকৃতির যে কম্বিনেশনটা এতই পারফেক্ট, হ্যাঁ, যে এই শীতের রুক্ষতাও তাদেরকে আক্রান্ত করতে পারেনি। এটা হচ্ছে রমনা পার্কের লেক, আর এখান দিয়ে খালের মতো শুরু হয়ে এটা চলে গেছে এইদিকে, এবং এর উপরে আবার আছে একটি ব্রিজ, মানে অসাধারণ একটি ইনফ্রাস্ট্রাকচার রমনা পার্কের আধুনিকায়ন করা হয়েছে। সেক্ষেত্রে পার্কের সাইড দিয়ে ওয়াকিং করার জন্য একটি জায়গা আছে, দেখতে পাচ্ছেন ওই যে অদূরে দাঁড়িয়ে আছে বিভিন্ন ছেলেমেয়েরা, বিভিন্ন বয়সের মানুষেরা। বন্ধুরা, রমনা পার্কের ভিতরে চলে আসছি। মূলত এখানে দেখতে পাচ্ছেন হাঁটার জায়গা, এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো রমনা পার্কের যে লেকটি, এই লেকটি মূলত রমনা পার্কের অন্যতম আকর্ষণ। এখানে এটাকে কেন্দ্র করে মূলত এখানে অনেক দর্শনার্থী আসে। সুন্দর একটি পরিবেশ আসলে, এই লেকটির পানি স্বচ্ছ, এখন শীতকাল, তারপরেও এখানকার সৌন্দর্য হারায়নি, অনেক সুন্দর পরিবেশ। আজকে 21 ফেব্রুয়ারি, তাই এই উপলক্ষে এখানে মানুষজনের সমাগমও বেশি হয়েছে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সব বয়সী মানুষ বেশি করে বাচ্চাদেরকে নিয়ে এসেছে। এখানকার যে একটি ভালো একটি পরিবেশ এবং সারা সপ্তাহের যে ব্যস্ততা, সেটা থেকে আজকে রিলিজ পাওয়ার উদ্দেশ্যে মূলত এখানে আসা। আমরা যদি আমার বাম দিকে দেখি তাহলে দেখতে পাবো এখানকার ওয়াশরুমের ব্যবস্থা আছে, খুবই ভালো ওয়াশরুম। আমি আপনাদেরকে সামনে দেখাচ্ছি ওয়াশরুমটা, এই আমার পিছনে রমনা পার্কের ওয়াশরুম। অর্থাৎ এখানে আপনি এসে কোনো বিড়ম্বনায় পড়বেন না, আপনার ওয়াশরুমের ব্যবস্থা আছে, সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে আসলে ওয়াশরুমটা কত গুরুত্বপূর্ণ রোল প্লে করে। ওকে ফ্রেন্ডস, আমরা ওয়াশরুমের পাশ দিয়ে আরেকটি রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে চলতেছি। সেখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পরিবেশ, আপনারা এসে ঘুরে যেতে পারেন, বিশেষ করে যারা এই রমনা এলাকাটার কাছাকাছি থাকেন বা এর আশেপাশে। আর আপনারা জেনে থাকবেন রমনা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পাশেই অবস্থিত। ঢাকা ইউনিভার্সিটি এবং রমনা, শাহবাগ থানা এবং রমনা থানা, দুটোটা পরস্পর একদম কাছাকাছি, মানে একটা পরে আরেকটা এরকম। বন্ধুরা, এখন আমরা লেকের যে পাশে যে ব্রিজের মতো ওখানে আমরা উঠবো, সেখানে ড্রোন উড়াবো আমার বন্ধু আর আমি, কখন আছে আমার সাথে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে অনেক অসাধারণ অনেক বাতাস, নির্মল বাতাস, প্রকৃতি আপনাকে সাধারণ সম্ভাষণ করবে, অনেকেই ঘুরতে আসছে এখানে, আমরা এখানেই উড়াবো ড্রোনটা। ফ্রেন্ডস, এখন এখানে ড্রোনটি উড়িয়ে ড্রোনের একটি ভিউ নিব যে কেমন দেখা যাচ্ছে এই রমনা পার্কটি। Please check it on the map.